फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज के हमार लाइफ फर्स्ट ब्लॉग। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। जय ना बंधु, आज के ब्लॉग टा ভালো হবে কিনা, কারণ আজকে প্রথম ব্লগ আমার, আমি সত্যি প্রচন্ড নার্ভাস আছি, জানি না ভালো হবে কিনা। আমার সাথে এই একটা ভাই এসেছে, সমাজরেও এসেছে, জানি না ব্লগটা ভালো হবে কিনা। যদি বা ব্লগটা ভালো লাগে, ন্যাচারাল জিনিস তো, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা তোমাদের সাপোর্ট পেয়ে যদি ভালো হয় সেটাই তোমাদের ইচ্ছাই। আজকে আমি দেখাবো আমাদের গ্রামে, আমি গ্রামের ছেলে, আজকে দেখাবো আমাদের গ্রামের যেগুলো ন্যাচারাল জিনিস। যেমন আমাদের গ্রামে, আমরা গ্রামের বাসিন্দা, আমাদের এইদিকে চাষবাস বেশি চলে, সেহেতু একটু মাঠের দিকে এসেছি, আর একটু ধানের ক্ষেত দেখাবো। একটু ধানের ক্ষেত দেখে নাও। ধানের গোড়াটাই ডিপেন্ড করে বৃষ্টির উপর। এবার বৃষ্টি যদি কম হয়, এবার তোমরা হয়তো ভাববা যে ধান কি করে হলো, তাহলে ডিপগুলো দেখছো, ডিপগুলো একটু দূরে দূরে আছে বলে বুঝতে পারা যাচ্ছে না। এই ডিপগুলো থাকলে, এই ডিপগুলোর জন্যই এই ধানগুলো পোঁতা হয়েছে, তা না হলে এগুলো হতো না। কারণ সম্পূর্ণই নির্ভর করে, ধানের সম্পূর্ণই বেশিরভাগ নির্ভর করে বৃষ্টির উপর। এবার বৃষ্টি যদি না হয় তাহলে ধান কি করে হবে, সেই জন্য একটু এবছর তো তোমরাও জানো এবছর বৃষ্টিটা একটু কম হয়েছে। আর তাছাড়াও খুব মানে আমাদের চাষি মানুষদের সত্যি খুবই কষ্ট, যেহেতু দেখছো আজকে আজকে বৃষ্টি হয়েছে হালকা, সেজন্য একটু কাদা হয়েছে। এগুলো আলগুলো একটু কাদা হয়েছে, এগুলো মানে বিচন ছিল, এই বিচনের জন্য এগুলো টয়েটা কেটে নেওয়া হয়েছে। দেখছো গাছগুলো কিরকম, একটু এখনো পর্যন্ত একটু মেঘলা মেঘলা হয়ে আছে। এই পুকুরটা, জলের জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো, আকাশে সম্পূর্ণটাই যেন জলের মধ্যে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে জলেই মনে হচ্ছে আকাশটা ভেসে আছে। এটা জল, সেটা পুকুরের জলটা বোঝাই যাচ্ছে না। এটা দেখতে পাচ্ছ পুকুরের সৌন্দর্যটা, এটা মাঠের ধারেই পুকুর, এটা সেই জন্যে এটা মনে প্রচন্ড বৃষ্টি হয়েছে এক টাইমে। দেখছো মাটিগুলো ভিজে আছে, দেখছো এগুলো সব গাছপালা বেরিয়েছে, কারণ হচ্ছে আগে তো বৃষ্টিটা কম হয়েছিল, এখন বৃষ্টিটা বেশি হয়েছে বলে এখন গাছপালাটা আশেপাশে সব চারিদিকে বেরিয়ে গিয়েছে। তো ভালো লাগছে, চারিদিকে সবুজ সবুজ জিনিস, মানে কি সবুজ মানুষের আলোড়ন, সবুজ জিনিস মানে সবাইকে, সবারই জন্যই ভালো লাগবে। আর এই যে এটা আমাদের ধান ক্ষেতের ধারেই, এটা আমাদের খেলার মাঠ ছিল, কিন্তু এখন বৃষ্টির জন্য দেখতে পেয়েছো সব ঘাসটা বেরিয়ে যাচ্ছে। আর এটাতে ধান টান লাগায়নি, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো কম, সেই জন্য ধান লাগানো এখানে সম্ভব হয়ে ওঠেনি। আর চষে দিয়েছিল বলে তো আমাদের খেলাটা বন্ধ হয়ে গিয়েছে। এই দেখো এটা আমাদের খেলার মাঠ। মৌসুম তো এসা লাগ রা দিল গার্ডেন গার্ডেন হো রা, বহুত মজা আ রিয়া ইয়া পে, ইয়া লবে সিরি সা লাগ রা দিল গার্ডেন গার্ডেন। তো এত বৃষ্টি হয়েছে যে জল পর্যন্ত দাঁড়িয়ে গেছে রাস্তাতে, রাস্তায় উপযুক্ত রাস্তা না। সত্যি বন্ধু, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভালোবাসায় আমি সত্যি এগিয়ে যাবো, আরও যাতে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই করো, সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো লাগলো,